অন্যের দোষ খোঁজাটা হয়তো কিছু মানুষের সহজাত স্বভাব। ছল আর কৌশলগত পরিকল্পনা কিছু মানুষ তার বৈশিষ্ট্যে যুক্ত করেছে। মানুষের বিবেক কখনো বড় বিচিত্র এক অধ্যায়। ব্রহ্মাণ্ড জয়ের মুকুট পড়তে এই মানুষ কখনো আবার অমানুষ হতে পিছু হটে না। আমি তো এসবের কিছুই চাই না, না মুকুট, না অর্থ, বিত্ত, যশ, খ্যাতি। হৃদয়হীন নিষ্ঠুর আচরণ আমার জন্য নয়, শুধু প্রায়শ্চিত্ত আর প্রায়শ্চিত্ত। কেউ বলে আমি একা, কেউ বলে আমি বোকা, কেউ বলে আমি অকর্মণ্য, কেউ বলে আমি অতি সামান্য, নগণ্য। বদ্ধ উন্মাদ হয়ে আমার বিচরণ এই পৃথিবীতে, প্রেমের কাঙাল হয়ে ঘোরাফেরা। আত্মমর্যাদার জন্য আমার আত্মার এই অনুরণন। দিন শেষে গ্লানির অনলে পুড়ি আমি। কারো মতে আমি নাকি আত্ম অহংকারী, কারো চোখে স্বার্থান্বেষী। আমি নিঃসম্বল ভাগ্যান্বেষী এক, চাই না কেউ আমায় বলুক ভালো কি মন্দ। আমি তোমাদের জন্য আজীবন প্রার্থনা করি, আমাকে যাই বলো না কেন, হ্যাঁ আমি আত্ম অহংকারী। আমি জানি আমি ফিরে ফিরে আসি বারবার নিজেরই মধ্যে। পারলে ক্ষমা করো আমায়। আমি এও জানি কটু কথা নেই আমার অভিধানে। আমি বুঝে নিয়েছি আমার আমিকে, আমি বেঁধে নিয়েছি আমার বিবেক আবেগ। আমি জানি এখন সত্যি আমি কে। আমাকে আর পাবে না, এই আমার ত্যাগ। হৃদয় ছুঁয়ে কথা দিলাম, আমি আর নেই তোমাদের সাথে পাছে। দেহ মন থেকে আলাদা হলাম আমি, আমি আর যাব না ফিরে তোমাদের কাছে। এ আমার অহংকার নয়, দাম্ভিকতা নয়। তোমাদের পথে আমি আর হব না বাধা। এই প্রয়াসে নিজেকে গুটিয়ে নিলাম। আমি নই সন্ন্যাসী, সাধক কিংবা তান্ত্রিক। আমি আজ হতে হব চির আত্মকেন্দ্রিক। নিজের বৃত্তের ভেতরে থাকব, নিজের মনে আমি আজ নিজেই রাজা। জীবন বাঁচিয়ে রাখব নিজেই। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি আজ আত্মকেন্দ্রিক।